হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই ফান হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা খুবই জোস একটি প্রোগ্রাম লিখতে যাচ্ছি, যেটি হচ্ছে যে আমরা এমন একটি প্রোগ্রাম লিখব যেটি আমাদের যে কোনো বছরের এবং যে কোনো বছরের যে কোনো মান্থের ক্যালেন্ডার প্রিন্ট করে দিতে পারে আমাদের কনসোলের মধ্যে। আর এই কোডটি আমরা লিখবো শুধুমাত্র 4 লাইনের কোডের মধ্যে। এই প্রোগ্রামটি আমরা লিখবো শুধুমাত্র 4 লাইনের কোডের মধ্যে। সেটি কিভাবে লিখবো তো চলুন দেখি। আমাদের সর্বপ্রথম এখানে এই কোডটির যে প্রবলেমটি সেটি দেখি। রাইট এ পাইথন প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ক্যালেন্ডার অফ এ গিভেন মান্থ এন্ড ইয়ার। বেসিক্যালি আমরা ইউজারের কাছ থেকে ইয়ার নিব, মান্থ নিব, এবং সেই অ্যাকর্ডিং কিন্তু আমরা তাকে ক্যালেন্ডার শো করাব, যে কোনো মান্থের সেটি হতে পারে, যে কোনো ইয়ারের হতে পারে। তো আপনি বলতে পারেন যে এটি খুব কমপ্লিকেটেড হবে। না, একদমই না, কারণ এই পাইথনের মজাই তো এদিকে যে পাইথনে কিছু যে মডিউল গুলো আছে সেই মডিউল গুলো কিন্তু আমাদের লাইফ অনেক ইজি করে দেয়। মডিউল নিয়ে আমি আগেও কথা বলেছি যে কিছু কিছু প্যাকেজেস আছে যেগুলো আমরা আমাদের কোডের মধ্যে ইউজ করে আমাদের কোডকে শর্ট করে ফেলতে পারি। তো সেম ভাবে আমরা এখানে ইউজ করবো পাইথনের বিল্ট ইন মডিউল উইচ ইজ ক্যালেন্ডার। তো সেটি কিভাবে ইউজ করবো, সর্বপ্রথম আমাদের লিখতে হবে এখানে ইম্পোর্ট ইম্পোর্ট ক্যালেন্ডার লিখবো আমি। তো আমাদের ক্যালেন্ডার ইম্পোর্ট হয়ে গেল। এরপর ক্যালেন্ডার ইম্পোর্ট হওয়ার পর এখন ক্যালেন্ডার যতগুলো ফাংশন আছে সবকিছু কিন্তু আমি ইউজ করতে পারবো আমার এই প্রোগ্রামের মধ্যে। তারপর আমাকে যা করতে হবে, আমি এখানে ইউজারের কাছ থেকে যেহেতু ইনপুট নিতে যাচ্ছি বা ইউজারের কাছ থেকে নিতে, তাহলে আমি দিব এখানে ইয়ার নামের একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করব। আমি ইয়ার নামের ভ্যারিয়েবলের ভেতর আমি পাস করব ইনপুট। ও ওয়েট, আমাকে এটিকে আগে ইন্টেজার হিসেবে নিতে হবে, কারণ ক্যালেন্ডার মডিউল ইন্টেজার সাপোর্ট করে স্ট্রিং না। ইন্ট করে তারপর আমি ইনপুট নিব। আর আপনাদের আপনারা হয়তো জানেন, আমি এর আগেও বলেছি যে ইনপুট ফাংশন যেটি আছে এটি কিন্তু সবসময় ওই ইউজার থেকে ইনপুট নেয় অ্যাজ এ স্ট্রিং। তো আমরা যদি নাম্বার নিতে চাই তাহলে অলওয়েজ আমাদের এই টাইপ কাস্টিং মানে INT ইউজ করতে হবে। এন্টার এন্টার দ্য ইয়ার এন্টার দ্য ইয়ার এন্টার দ্য ইয়ার দেখলাম, এখানে আমি একটি ব্যাকস্ল্যাশ এন লাগিয়ে দেবো। সেম ভাবে আমি যদি এটিকে আমি ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে আমি এখানে চেঞ্জ করে দিব এটিকে মান্থে, মান্থ মান্থের পর এন্টার দ্য মান্থ লিখবো আমি। এটা দ্য মান্থ লিখলাম। তারপর আমাদের করতে হবে আমাদের মূল কাজ, মানে এখন আমাদের ইউজ করতে হবে আমাদের এই ক্যালেন্ডার মডিউল। সেটির জন্য আমরা সরাসরি একটি ভ্যারিয়েবলে অ্যাসাইন করে নিতে পারি বা সরাসরি প্রিন্ট করতে পারি। চলুন সরাসরি প্রিন্ট করবো আমরা এটিকে, কোড শর্ট রাখার জন্য সরাসরি প্রিন্ট করবো। প্রিন্টের ভেতর আমরা এখানে লিখব ক্যালেন্ডার, আমরা এই ক্যালেন্ডারকে কল করব ডট মান্থ কল করব আমরা। মান্থ কল করে এটির ভেতর আমরা পাস করে দেব এই দুটি ভ্যারিয়েবল যেগুলো আমরা ইউজারের কাছ থেকে যে ডেটা গুলো পাবো। সর্বদা আমরা লিখবো ইয়ার, সেকেন্ডলি আমাদের প্রিন্ট পাস করে দিতে হবে মান্থ। আমাদের কাজ শেষ। এখন যদি আমি এটিকে রান দিই, দে আর আস্কিং ফর এন্টার দ্য ইয়ার, তো আমি ইয়ারের মধ্যে ধরুন আমি দিয়ে দিচ্ছি 2020, এবং সে অ্যাগেইন আস্ক করতেছে মান্থের জন্য, তো আমি মান্থ হিসেবে দিয়ে দিচ্ছি 10 অক্টোবর 2020-এর ক্যালেন্ডার কিন্তু এখানে প্রিন্ট হয়ে গিয়েছে সাকসেসফুলি। তো দেখতে পাচ্ছেন খুব দারুণ, মাত্র 4 লাইনের কোডের মধ্যে আমরা একটি এন্টায়ার কিন্তু ক্যালেন্ডার সফটওয়্যার আপনি বলতে পারেন, যে কোনো মান্থের যে কোনো ইয়ারের ক্যালেন্ডার কিন্তু আপনি দেখতে পারবেন। আমরা আবার ট্রাই করি এখানে 2022, কারেন্ট মান্থ চলছে এটি July 7, যেমনটি দেখতে পান July 2020, এটি কিন্তু কারেন্ট মান্থের এই এটি কিন্তু July 2020-এর ক্যালেন্ডার। তো এরকম আপনি যে কোনো ইয়ারের কিন্তু ক্যালেন্ডার প্রিন্ট করতে পারছেন। তো বুঝতেই পারছেন যে পাইথন কতটা পাওয়ারফুল এন্ড ওয়াই এভরিওয়ান লাভস ইট। তো এন্টার দ্য মান্থ 2020, ডিসেম্বরের 2020-এর কিন্তু ক্যালেন্ডার এখানে প্রিন্ট হয়ে গেছে। তো সেম ভাবে আপনি যে কোনো ইয়ারের এই ক্যালেন্ডার প্রিন্ট করতে পারেন এই শুধুমাত্র এই 4 লাইনের যে কোড আছে এটি দ্বারা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভিডিওর জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অব্দি আল্লাহ হাফেজ।